হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 16ই নভেম্বর, আজকে মালদা এনটিপিসি টাইপিং টেস্টের রেজাল্ট দিয়েছে। তো যারা যারা মালদা জোন থেকে লেভেল 5 এবং লেভেল 2 এর জন্য টাইপিং টেস্ট দিয়েছিলে, অবশ্যই তোমরা লিঙ্কে গিয়ে চেক করো যে তোমরা টাইপিং কোয়ালিফাই করেছো কি না। আমি মালদা জোন থেকে অ্যাপ্লাই করেছিলাম এবং লেভেল 5-এর জন্য টাইপিং দিয়েছিলাম। তো আমি টাইপিং পাস করেছি, যদিও এটা ফাইনাল নয়, এরপরে ফাইনাল মেরিট লিস্ট হবে। জানি না সেই ফাইনাল মেরিট লিস্টে থাকতে পারবো কি না, তবে টাইপিং যে পাস করেছি এটার যে আনন্দ সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিতে এই ভিডিও। আমি টোটাল 1880টা কি স্ট্রোক করেছিলাম, তো আমার খুব একটা বেশি ভুল হয়নি। আশা ছিলাম যে পাস করব, তো ফাইনালি পাসও করেছি। এবং অনেকটাই লেট করে আমাদের মালদা জোনে এই টাইপিংয়ের স্ট্যাটাস দিল, জানি না অন্যান্য আর অনেকজন বাকি আছে। এখন লেভেল 5-এর ফাইনাল রেজাল্টটা কবে দেবে সে অপেক্ষায় আছি। আশা করি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই রেজাল্টটা দেবে। আমি শিওর না যে আমি পাস করতে পারবো কি না, তবে এই যে ছোট্ট একটা আনন্দ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যারা যারা টাইপিং দিয়েছো মালদা জোন থেকে, তোমরা পাস করলে না ফেল করলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এসসি না ওবিসি কোন কমিউনিটি থেকে তোমরা বিলং করছো এবং টাইপিংয়ে তোমাদের কী স্ট্যাটাস অবশ্যই শেয়ার করো। আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে যখন ফাইনাল রেজাল্ট দেবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তখন ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।